হাই আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বিডি বাংলা টেকের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আপনাদেরই কমেন্টারি চাওয়া ভিডিও। তো আপনারা অনেকদিন থেকে আমাকে কমেন্ট করেছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ছবি তোলা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত অনেকদিন হয়ে গেল টাকা অ্যাকাউন্টে জমা হয়নি। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে যে কারণের জন্য মেন টাকা জমা হয়নি এবং কি করে বুঝবেন যে আপনার কোনো অসুবিধা রয়েছে যার কারণে টাকা জমা হচ্ছে না, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আপনার যেটা করতে হবে, প্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজার চলে যেতে হবে, গিয়ে টাইপ করতে হবে pmayg.nic.in। করার পর এরকম পেজটা ওপেন হবে। করার পরে আপনি দেখতে পাচ্ছেন আওয়াজ সফট রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অপশান রয়েছে, রিপোর্টে আপনারা ক্লিক করবেন। করার পরে নিচের দিকে চলে আসবেন। এই যে এ অপশান রয়েছে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল প্রোগ্রেস, বিতে রয়েছে ফিনান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট। এভাবে আপনারা এফ অপশানে চলে আসবেন। এফ অপশানে আসার পর এই দেখতে পাচ্ছেন 7 নম্বরে পেমেন্ট রিজেক্টেড বাই ব্যাঙ্ক, মানে আপনার ব্যাঙ্কে যদি কোনো সমস্যা থাকে যার কারণে টাকা জমা হয়নি সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন, এবং অন্যান্য আরও কারণ থাকে যেগুলো আমি পরে ভিডিওতে আলোচনা করব। তো এখন আপনারা এই 7 নম্বরে ক্লিক করবেন। করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, তো উপরে ক্লিক করবেন। করার পর আপনি যদি প্রথম ইনস্টলমেন্টের টাকা না পেয়ে থাকেন তো এটাতে ক্লিক করবেন, যদি দ্বিতীয় ইনস্টলমেন্ট না পেয়ে থাকেন তো দ্বিতীয় ইনস্টলমেন্টে ক্লিক করবেন। এভাবে আপনার যে ইনস্টলমেন্টের টাকা আটকে থাকবে সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমি প্রথম ইনস্টলমেন্টে ক্লিক করলাম। করার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা। তো আমি আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ক্লিক করব। করার পরে এখানে অল স্টেট রয়েছে, এখানে ক্লিক করে আমরা যে যার নিজেদের স্টেটটা সিলেক্ট করে নেব। এখানে ওয়েস্ট বেঙ্গল, তাই তো? ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। করার পরে এবারে এখান থেকে যে যার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। এরপরে এখান থেকে ব্লকটা সিলেক্ট করব। করার পরে এবার নিচে ক্যাপচাটা এখানে দেখে দেখে দিয়ে দেব। এবারে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন পেজটা ওপেন হয়ে গেছে। এখানে সবার নামের লিস্ট চলে এসেছে, মানে যাদের ব্যাংকে সমস্যা রয়েছে যে কারণে টাকা জমা হয়নি তাদের নামের লিস্ট চলে এসেছে। তো আপনি চাইলে এটাকে ডাউনলোড পিডিএফে করে নিতে পারেন এবং পরবর্তীকালে আপনি দেখতে পারেন লিস্টটা, আর না হলে এখান থেকে সরাসরি আপনি দেখে নিতে পারেন। তো এখানে স্ক্রল ডাউন করবে দেখতে পাবেন নিচে সব নামগুলো রয়েছে, ঠিক আছে? আর এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের এফটিও নাম্বার রয়েছে এই সাইডে, তারপরে ব্যাংকের আইএফসি কোড, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন তার আইএফসি কোড রয়েছে, এবং কী কারণের জন্য রিজেক্ট হয়েছে সে কারণটা লেখা রয়েছে, অ্যাজ ব্লক অর ফ্রোজেন, ইনভ্যালিড অ্যাকাউন্ট টাইপ, সব কিছু লেখা রয়েছে, ঠিক আছে? এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন এবং যদি কোনো সমস্যা থাকে এখান থেকে আপনারা খুঁজে বের করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং অন্যান্য কারণগুলি কীভাবে আপনারা চেক করবেন সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।